নরেন্দ্র মোদী গত 10 বছরে 55 বার বিদেশে গেছেন এবং প্রত্যেকবার বিদেশে গিয়ে কিছু না কিছু মৌ স্বাক্ষর করেছেন অথবা হ্যান্ডশেক করেছেন। হ্যান্ডশেক করে বলেছেন যে আমি এই আমেরিকা এলাম, এখান থেকে ঘোষণা করছি ভারতবর্ষে একটা বিনিয়োগ হবে। আমি এই রাশিয়া এলাম, এখান থেকে ঘোষণা করছি ভারতবর্ষে বিনিয়োগ হবে। ভারতবর্ষে বিনিয়োগ কত টাকা বিনিয়োগ হলো তুমি কিছু জানতে পেরেছো কিনা? আমি অন্তত জানতে পারিনি। অতএব বিদেশে গিয়ে বিনিয়োগ গত 10 বছরে ভারতবর্ষ অনেক দেখেছে। এই যে এবিপি আনন্দ এবং আনন্দবাজার, কয়েক বছর আগে আমরা দেখেছি মমতা ব্যানার্জির সঙ্গে সুমন বাবু হেলিকপ্টারে চড়েছেন, তারপরে আমরা জানতে পারলাম যে একটা জমি, সেই জমিতে নাকি তাদের কি একটা করার কথা ছিল এবং এখনো পর্যন্ত হয়নি। এটা এখনো পর্যন্ত হলো না কেন? ভারতবর্ষে আর কোন রাজ্যে বিজেপি নেই। এই যে দলগুলো এক হয়েছে, এগুলো এক না হলেও বিজেপি প্রায় যাওয়ার মুখে। ভারতবর্ষে আর প্রায় কোন রাজ্যেই বিজেপি নেই। কয়েকটা রাজ্যে তারা অন্যান্য দল থেকে মন্ত্রী এবং বিধায়ক চুরি করেছে, মানে ভাঙিয়ে নিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে। তারা এটা বুঝতে পেরেছে যে বিজেপি আরএসএস কোন রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসবাদী গুপ্তচর সংস্থা। তিনি যে নরেন্দ্র মোদী যে দিশাহারা এটা বোঝা যাচ্ছে, কারণ সবাই বিভিন্ন ধরনের ভিডিও করেছে, এরকম ট্রিপল তুলে তুলে দেখিয়েছে যে ভেতরে কারা আছে, তা দিয়ে কিছু এসে যায় না। তাহলে কি যে দেশে ওই G20টা হবে সেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলবে আমি বিশ্বগুরু, এক বছরের বিশ্বগুরু? এটা কি হয় নাকি? প্রথম আমেরিকা, তারপরে চীন, তারপরে জাপান, তারপরে জার্মানি, তারপরে ভারতবর্ষ। পার্থক্যটা কি? আমেরিকা হচ্ছে 76 লক্ষ কোটি টাকা, আর তুমি হচ্ছে কি 3 এবং 4 লক্ষ কোটি টাকা। এই হচ্ছে তোমার পঞ্চম স্থান অধিকার করা? নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি দিশা। বারবার এই প্রশ্নটা উঠে আসছে, কেন সৌরভ গাঙ্গুলিকে শিল্পের কথা বলতে স্পেনে যেতে হলো, কেন তিনি রাজ্যেই বলতে পারলেন না এই কথাটা? আমাদের মধ্যে রয়েছেন বর্ণালীদীপ, জেনে নেবো তার কাছ থেকে তিনি কি বলতে চাইছেন। এরকম কিছু উঠে আসেনি। নরেন্দ্র মোদী গত 10 বছরে 55 বার বিদেশে গেছেন এবং প্রত্যেকবার বিদেশে গিয়ে কিছু না কিছু মৌ স্বাক্ষর করেছেন অথবা হ্যান্ডশেক করেছেন। হ্যান্ডশেক করে বলেছেন যে আমি এই আমেরিকা এলাম, এখান থেকে ঘোষণা করছি ভারতবর্ষে একটা বিনিয়োগ হবে। আমি এই রাশিয়া এলাম, এখান থেকে ঘোষণা করছি ভারতবর্ষে বিনিয়োগ হবে। আমি এই আরব দেশে এলাম, এখান থেকে ঘোষণা করছি ভারতবর্ষে বিনিয়োগ হবে। আমি জানি না তুমি তার কোনো ছবি, ভারতবর্ষে বিনিয়োগ কত টাকা বিনিয়োগ হলো তুমি কিছু জানতে পেরেছো কিনা? আমি অন্তত জানতে পারিনি। অতএব বিদেশে গিয়ে বিনিয়োগ গত 10 বছরে ভারতবর্ষ অনেক দেখেছে, হঠাৎ স্পেন নিয়ে এত মাথা ব্যথা বিজেপির কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সৌরভ গাঙ্গুলির ব্যাপারে শোনা যাচ্ছে যে তিনি সিপিএম যখন ছিল তখন উনি স্টেডিয়াম করার জন্য জায়গা নিয়েছিলেন এবং ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য জায়গা নিয়েছিলেন, কিন্তু সেটা আজ অব্দি হলো না, কেন? আমরা তো এরকম শুনছি, সেটা হচ্ছে ভারতবর্ষে আদানি নাকি যে যেটাকে বলা হয় তৈল ভাণ্ডার, ভারতবর্ষের যে তৈল ভাণ্ডার পশ্চিমাঞ্চলে আছে সেই তৈল ভাণ্ডার খনন করে ভারতবর্ষ থেকে তিনি ন্যাচারাল যে প্রোডাক্ট, পেট্রোলিয়াম প্রোডাক্ট, সেটাকে তিনি বার করে আনবেন এবং ভারতবর্ষ যাতে আর বিদেশের কাছে ডিপেন্ডেন্ট না হয়, নির্ভরশীল না হয়, তার ব্যবস্থা করবেন। তো তিনি এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারলেন না কেন? এই যে এবিপি আনন্দ এবং আনন্দবাজার, কয়েক বছর আগে আমরা দেখেছি মমতা ব্যানার্জির সঙ্গে সুমন বাবু হেলিকপ্টারে চড়েছেন, তারপরে আমরা জানতে পারলাম যে একটা জমি, সেই জমিতে নাকি তাদের কি একটা করার কথা ছিল এবং এখনো পর্যন্ত হয়নি। এটা এখনো পর্যন্ত হলো না কেন? নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা সবাইকে ব্যাংক ব্যালেন্সে দেবে, এখনো পর্যন্ত হলো না কেন? তিনি বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবে, এখনো পর্যন্ত হলো না কেন? সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় যে আগে আমি তাকে ধরবো, আগে আমি ধরবো নরেন্দ্র মোদীকে, যিনি জুমলার ওপর, মিথ্যাচারের ওপর, মিথ্যেবাদী হিসেবে ভারতবর্ষে একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ইন্ডিয়া জোট, যেখানে বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলো একটি জোট করেছে, যেখানে সেই জোটের সাহায্যে কি বিজেপিকে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা হতে পারে আগামী দিনে? জোট ছাড়াই তো বিজেপি প্রায় হেরে বসে আছে। ভারতবর্ষে আর কোন রাজ্যে বিজেপি নেই। এই যে দলগুলো এক হয়েছে, এগুলো এক না হলেও বিজেপি প্রায় যাওয়ার মুখে। ভারতবর্ষে আর প্রায় কোন রাজ্যেই বিজেপি নেই। কয়েকটা রাজ্যে তারা অন্যান্য দল থেকে মন্ত্রী এবং বিধায়ক চুরি করেছে, মানে ভাঙিয়ে নিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, নিজেরাও ঘুষ খায়, অন্যদেরও ঘুষ দেয়, আবার অন্য জায়গায় তারা জোটে আছে। এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, তারা এটা বুঝতে পেরেছে যে বিজেপি আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসবাদী গুপ্তচর সংস্থা। তারা যদি ক্ষমতায় 2024 সালে ফিরে আসে,
তারা যদি 2024 সালে ভারতবর্ষের ক্ষমতায় ফিরে আসে তাহলে ভারতবর্ষ থাকবে না, সংবিধান থাকবে না, ভোট থাকবে না, তোমার আমার এই যে কথাবার্তা এগুলো থাকবে না। অতএব ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, 26টা রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নিয়েছে এখন এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে বিজেপিকে হারানো। সোশ্যাল মিডিয়া জুড়ে একটি মিম ভাইরাল হয়েছিল যে জি20 নৈশভোজে যে বাইরের থেকে যে যাদের নিয়ে আসা হয়েছিল তাদেরকে যাতে দেশের গরিবি না দেখানো যায় তাই জন্য সাদা কাপড় ঢেকে দিয়ে বিদেশ থেকে লোক নিয়ে আসা হয়েছিল। এগুলো সাদা কাপড় ঢেকে তো আর কিছু হয় না, এ তিনি যে নরেন্দ্র মোদি যে দিশাহারা এটা বোঝা যাচ্ছে, কারণ সবাই বিভিন্ন ধরনের ভিডিও করেছে, এরকম ট্রিপল তুলে তুলে দেখিয়েছে যে ভেতরে কারা আছে, তা দিয়ে কিছু এসে যায় না। কানাডাকে এখানে ডেকে আনলো, আজকেই কানাডার সঙ্গে তাদের ঝগড়া বেড়ে গেছে। কানাডা অভিযোগ করছে যে এখান থেকে ভারতবর্ষের সরকার ওখানে গিয়ে খালিস্তানি টেরোরিস্ট বলে একজনকে হত্যা করে চলে এসেছে। অত এগুলো দিয়ে তো কিছু ঢাকা যায় না, বরঞ্চ নরেন্দ্র মোদী যে নিজেকে বিশ্বগুরু বলল, ট্রিপল দিয়ে তো ঢাকলো, কিন্তু এই যে নিজেকে বিশ্বগুরু বললো এর অর্থ কি তুমি বুঝেছো? আমি তো কিছু বুঝিনি। তাহলে কি এক বছরের জন্য বিশ্বগুরু? যেমন অলিম্পিক এক একটা দেশে এক এক বছর হয়, বিশ্বকাপ ফুটবল এক একটা দেশে এক এক বছর হয়, সেরকমই জি20ও এক একটা দেশে এক এক বছর হয়। তাহলে কি যে দেশে ওই জি20টা হবে সেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলবে আমি বিশ্বগুরু, এক বছরের বিশ্বগুরু? এটা কি হয় নাকি? বিশ্বগুরু হতে হলে তো ভারতবর্ষের আয় করের যত কর উঠছে সেই করের মধ্যে অন্তত পরিমাণে 52% হতে হবে আয় কর। ভারতবর্ষের যে জিডিপি সেই জিডিপির অন্তত পরিমাণে 134 গুণ ঋণ করার ক্ষমতা থাকতে হবে, তাহলেই তো তুমি উন্নত। তুমি বলছো যে তুমি উন্নত, তুমি নাকি ভারতবর্ষের জিডিপি হয়ে যাচ্ছে পঞ্চম, প্রথম আমেরিকা, তারপরে চীন, তারপরে জাপান, তারপরে জার্মানি, তারপরে ভারতবর্ষ। পার্থক্যটা কি? আমেরিকা হচ্ছে 76 লক্ষ কোটি টাকা, আর তুমি হচ্ছে কি 3 এবং 4 লক্ষ কোটি টাকা। এই হচ্ছে তোমার পঞ্চম স্থান অধিকার করা? জামানত বাজেয়াপ্ত তো? জামানত বাজেয়াপ্ত হওয়ার পরে কেউ যদি বলে আমি ভোটে 3 নম্বর হয়েছি বিজেপির, তো হয়েছে সেই অবস্থা। জিডিপি পার ক্যাপিটা ভারতবর্ষ এখন 120 থেকে 130-এর র্যাঙ্কে রয়েছে গোটা ভারতবর্ষ, পৃথিবীতে যত দেশ আছে। তাহলে তো বিশ্বগুরু তিনি হলেন না। যদি বিশ্বগুরু হতেন তাহলে তাকে এই যে ইউক্রেন আমেরিকা যখন রাশিয়া যখন যুদ্ধ বাঁধছে, যখন রাষ্ট্রসংঘে কথা বলার সুযোগ হচ্ছে তিনি কথা না বলে চুপ করে পালিয়ে চলে আসছে, এটা বিশ্বগুরুর নমুনা? জি20 বৈঠকে তিনি যে ছবি টাঙিয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী কোনো কারুর ছবি নেই, না আছে নেতাজি সুভাষ, তিনি নাকি তারা দাবি করে যে তারা নাকি নেতাজি সুভাষের ভক্ত, কোথাও নেতাজি সুভাষের কোনো ছবি নেই, গান্ধী, ভগৎ সিং, কারুর কোনো ছবি নেই। তারা যে আসলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি ওই জি20 বৈঠকের ওই ছবিগুলো দেখে, ওই ত্রিপল গুলো দেখেই বোঝা যায়। আউ তামার রেস্টুরেন্ট এবার নেব্রায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট আউ তামার। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুবর্ণ সুযোগ, রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের সম্ভার। আউ তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য করতে পারেন বুক, থাকছে কনফারেন্সের বিশেষ বন্দোবস্ত। ঠিকানা নিব্রা হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। যোগাযোগ করুন 9123608838 নম্বরে। আরবের লোভনীয় সব পদ চাক্ষুষ করতে আপনাকে আসতেই হবে আউ তামার রেস্টুরেন্টে। আউ তামার রেস্টুরেন্ট, হাওড়া, ডোমজুর, নিব্রা, হারুন মার্কেট। অর্ডার করুন বাড়িতে বসে, রয়েছে হোম ডেলিভারির সুবর্ণ সুযোগ।